প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি শাহেদ হাসান, বিডি মাস্টার ভয়েজের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। তো আজকে আমি অষ্টম শ্রেণীর গণিত অনুশীলনী 2.1-এর 20 নং প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো 20 নং প্রশ্নের ক নম্বরে বলেছে প্রতীকগুলো বর্ণনা সহ মূলধন নির্ণয়ের সূত্রটি লিখো। তো আমরা প্রথমে লিখব ক নম্বর আমরা জানি I is equal to PRN। তো এটা হচ্ছে আমাদের সরল মুনাফার ক্ষেত্রে যে সূত্রটা সেটা। তো আমরা এর পরিচয় করাই দিব। এখানে লিখব I সমান মুনাফা, P সমান আসল বা মূলধন, আসল বা মূলধন, আর সমান হার, এন সমান সময়। আমাদের যেহেতু আসল বা মূলধন নির্ণয় সূত্রটি লিখতে বলেছে, সেহেতু আমরা এখানে লিখব বা পিটা এই পাশে রাখলাম, আর এনটা যদি এই পাশে আনি তাহলে ভাগ হবে। তাহলে এখানে লিখলাম পি ইজ ইকাল টু আই ডিভাইডেড আর এন। তাহলে আমাদের কোয়ান্টাম কোশ্চেনে যে বলেছিল যে মূলধন নির্ণয় সূত্রটি লিখো, তো মূলধন নির্ণয় সূত্র পি ইজ ইকাল টু আই ডিভাইডেড আর এন। তো আমাদের কোয়ান্টাম কোশ্চেনে বলেছে মুনাফার হার নির্ণয় করো, অর্থাৎ আমাদের উদ্দীপকে রয়েছে যে কোন আসল 3 বছরের সরল মুনাফা সহ 28,000 টাকা এবং 5 বছরের সরল মুনাফা সহ 30,000 টাকা। যদি আমরা এই প্রশ্নটাকে বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব যে এখানে রয়েছে যে 3 বছরের মুনাফা সহ 28,000 টাকা আর 5 বছরের মুনাফা সহ 30,000 টাকা। অর্থাৎ আমরা এই সময়ের যে পার্থক্য রয়েছে 5 বছর আর 3 বছর, এখান থেকে আমরা 30,000 টাকা আর 28,000 টাকা রয়েছে সেই টাকাটা আমরা যদি বিয়োগ করি তাহলে আমরা কিন্তু সহজে মুনাফাটা বের করতে পারবো, 5 বছরের হোক আর 3 বছরের হোক বের করতে পারবো। তো আসুন আমরা দেখি কিভাবে বের করতে পারি। তো আমরা খ নম্বর লিখব আসল যোগ 5 বছরে মুনাফা। তো 5 বছরে মুনাফা আমাদের রয়েছে 30,000 টাকা, লিখলাম 30,000 টাকা। তো আমরা এটা পেলাম কোথায়? আমাদের কিন্তু কোশ্চেনে রয়েছিল 5 বছরের মুনাফা সহ আসল 30,000 টাকা। তো ওইখান থেকে আমরা আসল যোগ 5 বছরের মুনাফা 30,000 টাকা লিখেছি। তো আমরা এরপরে আবার লিখব আসল যোগ 3 বছরে মুনাফা কত? 28,000 টাকা। আগেরটা যে কারণে হয়েছিল দ্বিতীয়টাও ঠিক সেম। এখন আমরা টান দিলাম, দেওয়ার পরে আমরা বিয়োগ করছি, বিয়োগ করে আসল কাটলাম। এখন দেখেন 5 বছর আর 3 বছর আছে, তা যদি আমরা বিয়োগ করি তাহলে 2 বছর হয়। 2 বছরে মুনাফা কত হবে? 0002,000 টাকা। তাহলে আমরা লিখব সুতরাং 1 বছরে
মুনাফা কত হবে? 2000 ডিভাইডেড 2 টাকা। সুতরাং তো আমরা 3 বছরের মুনাফাও বের করতে পারি, 5 বছরের মুনাফাও বের করতে পারি। তো 5 বছরের মুনাফাটা বের করি, তাহলে লিখবো 5 বছরে মুনাফা কত? 2000 গুণন 5 ডিভাইডেড 2। তো আমরা এটা এটা কাটবো, 2 দ্বারা 2000কে কাটলে 1000 হয়, তাহলে হবে 5 দ্বারা যদি এটাকে গুণ করি 5000। তাহলে কিন্তু আমাদের 5 বছরের মুনাফা আসলো 5000 টাকা। তো অর্থাৎ আমাদের এখানে এখন যদি আমরা আসল বের করে নিতে পারি, দেখেন আমাদের রয়েছে 5 বছর আসল যোগ 5 বছরের মুনাফা 30000 টাকা। তো আমরা আসল আর মুনাফা যেহেতু রয়েছে ওইটা মিলে হয়েছে মুনাফা আসল এত টাকা। তো আমরা আসল নির্ণয় করতে হলে যদি আমরা 5 বছরের মুনাফা যে 5000 টাকা রয়েছিল ওইটা 30000 টাকা বিয়োগ যদি দেই, তাহলে আমরা কিন্তু পাবো হচ্ছে আসল। তো আমরা লিখবো আসল। সুতরাং আসল ত্রিশ হাজার বিয়োগ 5000, সমান সমান এখানে লিখব হচ্ছে আমরা 25000 টাকা। আমরা কিন্তু এই 3000 যদি আমরা যদি 3 বছরের মুনাফাটা নির্ণয় করতাম, তাহলে যে টাকাটা আসতো তাহলে আসল থেকে আসল লিখতাম, তাহলে 28000 টাকা থেকে কিন্তু বিয়োগ দিতে পারতাম। তো আমরা যেহেতু 5 বছরে নির্ণয় করেছি এই জন্য এখানে 5 বছরের মুনাফা আসছে 5000 টাকা, এই জন্য 30000 থেকে বিয়োগ দিয়েছি। তো আমরা এখন লিখব এখানে এখানে আসল আসল আমরা মাত্রই পেলাম, আসল পি সমান পেয়েছিলাম হচ্ছে 25000 টাকা। তারপরে সময় এন সমান পেয়েছিলাম 5 বছর। তো এখানে কিছু কথা বলে নিতে চাই, যদি আমরা ওই আগের কথাই যদি আমরা 3 বছরের মুনাফা পেতাম তাহলে আমরা এখানে 3 বছর লিখতাম, যেহেতু 5 বছর নির্ণয় করেছে তাহলে 5 বছর। এবং মুনাফা মুনাফা আয় সমান আমরা লিখব হচ্ছে পেয়েছিলাম কত? 5000 টাকা। তাহলে এটা হলো। এখন আমরা লিখব যে আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে আই ইজ ইকাল টু পি আর এন। তো আমাদের যেহেতু হার নির্ণয় করতে হবে, তাহলে হার নির্ণয় সূত্র আমরা জানি আই ডিভাইডেড পি এন এটা। এখন আমরা মান বসায় দেব। তো আমরা আই সমান পেয়েছিলাম 5000 টাকা, তাহলে আমি লিখলাম 5000। আর এখানে পি সমান পেয়েছিলাম 25000, এই 25000 লিখলাম গুণন। এন সমান আমরা পেয়েছিলাম 5 বছর 5 বছর। আর এখানে বিশেষ ভাবে আমি বলছি, যেহেতু মুনাফার হারকে আমরা শতকরা হিসাব করি, এই জন্য পার্সেন্টেজ চিহ্নটা দিয়ে নিতে হবে এবং সাথে 100 গুণ করে নিতে হবে। তো আমরা এখন কাটাকাটি করব, এটা দ্বারা কাটি। প্রথম 100 দ্বারা যদি এটাকে কাটি তাহলে হয় 250, 5 দ্বারা যদি কাটি তাহলে হবে 1000। আর 4 250 হয়
1000 তাহলে এটা সমান কিন্তু তাহলে এখানে সমান কিন্তু 4% আসলো তো আমরা লিখব যে সমান সমান 4% লিখব সুতরাং হার হার হচ্ছে 4% উত্তর 4% গণন কোশ্চেনে বলেছে ওই একই হারে অর্থাৎ আমরা খ নম্বরে যে হার পেয়েছিলাম 4% সেই একই হারে ব্যাংকে কত টাকা অর্থাৎ আমাদের আসল নির্ণয় করতে হবে জমা রাখলে 5 বছরের সময় দেওয়া রয়েছে মুনাফা আসলে অর্থাৎ টোটাল অ্যামাউন্ট মুনাফা আসল এ সমান দেওয়া আছে 48,000 টাকা তো দেখি আমরা এখান থেকে কিভাবে আসলটা নির্ণয় করতে পারি আমরা লিখব যে গ নম্বর লিখব খ হতে প্রাপ্ত খ হতে প্রাপ্ত হার আর সমান 4% তাহলে আমরা কী কাজ করব 4/100 লিখলাম এখানে সাথে টাকা দিলাম এখানে লিখলাম 1 তাহলে 1/25 অর্থাৎ এখানে আসছিল 1/25 সেই 1/25 এখানে লিখলাম টাকা তারপরে আমরা লিখব দেওয়া আছে দেওয়া আছে মুনাফা আসল মুনাফা আসল আসল এ ইজ ইকাল টু 48,000 টাকা টাকা তারপরে আছে সময় সময় এন সমান 5 বছর তো আমরা লিখব আমরা জানি এ ইজ ইকাল টু পি যোগ আই তো আমাদের পি যোগ আই এটা লিখলাম এটা আমরা লিখলাম মুনাফা আসল সমান আসল আসল যোগ মুনাফা তাহলে আমরা এখানে লিখব এ প্লাস এখানে আই সমান আমরা জানি কি সরল মুনাফার ক্ষেত্রে পি আর এন এই সরল মুনাফার আই সমান আমরা যেটা জানি সূত্র তো আমরা এখানে সাইড নোট দিতে পারি আই ইজ ইকাল টু পি আর এন তারপরে আমরা এখানে লিখলাম এ ইজ ইকাল টু এই দুটোর মধ্যে থেকে পি কমন নিলে এখানে হয় 1/আর এন বা এখানে পি তো আমরা যেহেতু আসল নির্ণয় করব তাহলে পি রাখলাম এই 1/আর এন এটাই পাশে আসলে ভাগ হয় তাহলে আমরা লিখলাম যে 1/আর এন তো এখন আমরা মান বসিয়ে দেব আমরা এর মান পেয়েছিলাম 48,000 1/আর এর মান পেয়েছিলাম 1/5 আর ও সরি 1/25 পেয়েছিলাম আর এন এর সমান পেয়েছিলাম 5 বছর তো এটা এটা কাটলাম 5 হলো তাহলে এখানে হইল কত 48,000/1/5 তো এখন আমরা কী কাজ করবো 5 এর লসাগু নির্ণয় করবো তো 5 এর লসাগু 5 আর 1 এর লসাগু হবে 5 তো এখানে লিখলাম 48,000/1 এখানে 5/1 এটা ভাঙলে যেটা হয় লসাগু করলে যা হয় 5/1 তাহলে আমাদের হবে 48,000/6/5
তো তারপরে আমরা কি কাজ করব, এটাকে আমরা উল্টায় দিব, 48,000 গুণন 5 এটা উপরে চলে যাবে আর এখানে 6, তাহলে এটা এটা যদি আমরা কাটি তাহলে হবে কত, এটাকে এটাকে যদি আমরা কাটি, এটা এটাকে যদি কাটি তাহলে হবে 6 8 48 আর 1 2 3 শূন্য। 5 দ্বারা এই 8 আমরা গুণ করব, তাহলে আমরা লিখব যে 5 8 40 আর এই 1 2 3 শূন্য, এখানে সুতরাং আমরা লিখব যে সুতরাং আসল আসল এই 40,000 টাকা, যেটা আমাদের এই গ নং কোশ্চেনের উত্তর। উত্তরটা লিখে দেই, উত্তর 40,000 টাকা।